হে গাইজ, আমি রাজীব। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী এবং রাজনীতিবিদ লকেট চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী সম্বন্ধে। কথা বলে আসি। দাদা, তুমি আমার কথা শোনো, যেও না। আরে বাড়িতে কোনো ছেলে নেই নাকি? কি হলো, বাইরে আছো? ও, তুমি বসো দাদা, আমি ওর সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। লকেট চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চিত্রাভিনেত্রী এবং রাজনীতিবিদ। তিনি নৃত্য শিক্ষা করেন পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের কাছে। কৈশোর থেকেই নানা স্থানে নৃত্য পরিবেশন করা শুরু করেন। এরপর বাংলা চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। কখনো নায়িকা, আবার কখনো চরিত্রাভিনেত্রী হিসাবে নানা বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। রূপালী পর্দায় চৌখস অভিনয়ের পাশাপাশি ভারতনাট্যম, কথাকলি, মণিপুরী সহ ক্লাসিক্যাল ড্যান্সে সিদ্ধিহস্ত লকেট চট্টোপাধ্যায় নিজের শিল্পকলায় অসামান্য প্রতিভার জোরে কলকাতার অ্যাওয়ার্ড সহ 2013 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা নায়িকা সংবাদে সাপোর্টিং রোলে সেরা অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছিলেন। তার ঝুলিতে আছে মায়ের আঁচল, পরিবার, চাঁদের বাড়ি, ফাইটার, বাই বাই ব্যাংকক, গোসাই বাগানের ভূত, খোকাবাবু, চোরাবালি, ও হেন্ডি, কাপুরুষ মহাপুরুষ, গোগলের কীর্তি, কিরিট রায় সহ বহু পপুলার সিনেমা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরিবারের মেয়ে লকেট চট্টোপাধ্যায়ের শৈশব কেটেছে দক্ষিণেশ্বরে। মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তবে ছোট থেকে যদি এই মেয়েটা কিন্তু বিয়ের পরও পড়াশোনা চালিয়ে গিয়েছেন পুরো দমে। নাচের পাশাপাশি অভিনয় ছিল তার প্যাশন, তাই পড়াশোনা শেষ করতে না করতেই ঢুকে পড়লেন টলিউড ইন্ডাস্ট্রিতে। কোনো রকম অভিনয় শিক্ষা ছাড়াই নিজের অসামান্য অভিনয় দক্ষতার জোরে স্বপন সাহা, তরুণ মজুমদার, রিঙ্গো ব্যানার্জি, অনিকেত চ্যাটার্জি, রবি কিনাগি, রাজা চন্দ, বিরসা দাশগুপ্ত সহ তাবড় তাবড় পরিচালকদের সিনেমায় অভিনয় করেছেন। তদন্ত, আপনার নাম কি? শিউলি দাস। বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর, কাঁথি। আপনার বাড়ি যদি কাঁথিতে হয়ে থাকে। 2015 সালে সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত ফেস্টিভ্যাল অফ গ্লোবে তার সিনেমা কল্কিযুগ ও একটা ঝুমুর প্রশংসিত পায়। চাপ্রিয় আর মাছ ভাতে বিলাসী লকেট চট্টোপাধ্যায় নিজেকে ফিট রাখতে প্রত্যেক দিন সকালে যোগ ব্যায়াম ও প্রাণায়াম করেন। মানুষের জন্য কিছু করার জন্য 2012 সালের আগে থেকেই রাজ্য রাজনীতির আঙ্গিনায় বিচরণ করেছেন। প্রথমে শাসক দলের হয়ে কাজ করলেও পরবর্তীকালে আদর্শগত মতবিরোধের জন্য গেরুয়া শিবিরে যোগ দেন, কারণ তিনি বরাবরই এই তত্ত্বে বিশ্বাসী যে মানুষের সেবার জন্যই রাজনীতি করা উচিত। এই কারণে দীর্ঘদিন তিনি প্রচুর লড়াই চালিয়ে গেছেন, আর সেই জন্যই আজকে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের বিপুল সমর্থন পেয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে প্রতিষ্ঠিত লকেট চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবন আরো অনেক চ্যালেঞ্জিং হলো। যেভাবে ইচ্ছা হোক আমরা হত্যাকাণ্ড চালাবো, যেভাবে নৃশংসভাবে, যেভাবে তারা হত্যা করেছিল। তিনি 2019 সাল থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ। 2019 সালের লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে 73,362 ভোটের ব্যবধানে বিজয়ী হন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রধান মুখ ও দায়িত্বপ্রাপ্ত সভাপতি। সো এই ছিল লকেট চট্টোপাধ্যায়ের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধে ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।